নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, টাটা এআইএ যদি কোনো ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স করে থাকে তাহলে কেওয়াইসি আপডেট করার কথা বলছে, আপনাদের কাছে এসএমএস আসছে, সেই এসএমএসে আপনাদের প্যান কার্ড বা অন্যান্য ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে, বিশেষ করে প্যান কার্ড এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপলোড করতে বলা হচ্ছে আধার কার্ডকে। তো আপনারা কীভাবে এই কেওয়াইসি সম্পন্ন করবেন আজকে সে বিষয় নিয়ে আমাদের ভিডিও। আমরা সরাসরি টাটা এআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে, তাছাড়া উপরের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি লিখেও এখানে আসতে পারে। এখানে আসার পর নিচের দিকে অপশন দেখতে পাবেন যে কীভাবে আপনি কেওয়াইসি সম্পন্ন করবেন। টোটাল চারটা স্টেপ রয়েছে, চারটা স্টেপের মধ্যে প্রথমে আপনাকে অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার পলিসি নম্বর দিয়ে এবং আপনার পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ দিয়ে। তারপর আপডেট প্যান অপশানে যেতে হবে, অ্যাড্রেস বা প্যান। তো প্যান যদি অপশানে ক্লিক করেন, প্যান কার্ডটাকে সমস্ত ভালোভাবে লিখে ডকুমেন্টস হিসেবে স্ক্যান করতে হবে, স্ক্যান করে সেটাকে আপলোড করে সাবমিট করতে হবে। এই চারটে স্টেপ একইভাবে অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম। তো আমরা একে একে আপনাদের সম্পূর্ণ পদ্ধতিটা অবশ্যই দেখাবো। প্রথমত জানিয়ে রাখি, যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনার কাছে অনুরোধ। হ্যাঁ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তাছাড়া একদম সরাসরি এখানে যে লিঙ্কটা প্রোভাইড করা রয়েছে সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাকে যে মেসেজটা পাঠানো হয়েছে কেওয়াইসি করার জন্য, সেই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি এই পেজটিতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আপনাকে ইমেল আইডি বা মোবাইল নম্বর বা পলিসি নম্বর দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন বা জেনারেট ওটিপি করে লগ ইন করার কথা বলা হচ্ছে। আপনারা যখন জেনারেট ওটিপি করছেন তখন হয়তো কিছু সার্ভার কারণে বা ভুল ডেট অফ বার্থ ইনপুট হয়ে যাওয়ার কারণে আপনাদের এই রকম মেসেজ আসতে পারে, যেখানে এরকম লেখা আসছে যে কিছু গণ্ডগোল রয়েছে, ওই জন্য ওটিপি যাচ্ছে না বা মোবাইল নম্বর ঠিক নেই। তাছাড়া এরকমও অপশন আসতে পারে, যখন আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ঠিক হবে, আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা দিয়ে আপনি সাবমিট করে লগ ইন করুন। তো সাবমিট করার সাথে সাথে আপনার প্রোফাইলটা আপনার সামনে লগ ইন হয়ে যাবে, অর্থাৎ এইভাবে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন। উপরে কিছু কিছু এরর আসছে যেগুলো আপনাকে আপডেট করার কথা বলা হচ্ছে, সেইগুলো ছাড়ুন। আজকে আমরা কথা বলবো যেহেতু প্যান কার্ড এবং অ্যাড্রেস সম্বন্ধে, সেজন্য সরাসরি মাই প্রোফাইলে যাব। তো এটা আমার প্রোফাইল, তো মাই প্রোফাইল অপশানটাতে দেখতে পাচ্ছেন প্রোফাইলে যাবার সাথে সাথে এখানে প্রোফাইল ইনফরমেশানে ক্লিক করলেই প্রোফাইলে যাবে এবং যেখানে আপনার নাম সর্বপ্রথম থাকবে, তারপর পার্সোনাল ডিটেলসে প্যান কার্ডের জায়গাটা ফাঁকা রয়েছে, তাছাড়া নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে অ্যাড্রেস যে ঘরটা রয়েছে তারও সাইডে ঠিক একটা এডিট অপশান দেখতে পাচ্ছেন। তো যাই হোক, প্যান কার্ডের অপশানে যদি এডিট ঘরটাতে হাত দেন তাহলে দেখবেন প্যান আপডেট বলে লেখা উঠছে, তো এই প্যান আপডেটে ক্লিক করলে আপনি আপডেট করতে পারবেন। একইভাবে যখন আপনি এডিট অ্যাড্রেসে করবেন, এখানে আপনার মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন, ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এবং আপডেট অল্টারনেট মোবাইল নম্বরও চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমরা অ্যাড্রেস আর প্যান কার্ড চেঞ্জ করব, সর্বপ্রথম আমি প্যান কার্ড অপশানে গেছি। প্যান কার্ডটা দু জায়গায় দিবেন এবং দিয়ে নিচে সাবমিট অপশান দেখতে পাবেন, যদিও আমি স্টেপটাকে স্কিপ করছি। সাবমিট অপশানে দেওয়ার সাথে সাথে এরকম আপনাদের স্ক্রিনের মধ্যে ভেসে আসবে যে প্যান কার্ড নম্বরটা দিয়েছেন সেই প্যান কার্ডটা আপলোড করুন 5 MB মধ্যে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে। তো আপনার আগের থেকে স্ক্যান করা থাকবে, তো সেই স্ক্যানটাকে এখানে সাবমিট করবেন। আপলোড করার সাথে সাথে এরকম সাবমিট অপশানটা আসবে, সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে জানানো হবে যে আপনার প্যান কার্ডটি সাকসেসফুলভাবে অ্যাকসেপ্ট করা হয়েছে বা রিকোয়েস্টটা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আপনি লগ ইন করে দেখে আপনি দেখতে পারেন যে প্যান কার্ডটা যোগ হয়ে গেছে। একইভাবে আপনি আধারের অ্যাড্রেস অপশানে যাবেন, যেভাবে আপনাকে অ্যাড্রেসটা এডিটের অপশান দেখিয়েছিলাম। অ্যাড্রেসে যাওয়ার পর আপনার আধার কার্ডে যা এরকমভাবে অ্যাড্রেস লেখা রয়েছে, যদি ভুল থাকে ভুলভাবেই লিখবেন এবং সেটাই সঠিকভাবে লিখে আপনি নিচে আধার কার্ডটাকে একইভাবে জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 5 MB মধ্যে আপলোড স্ক্যান করে রাখবেন, ব্রাউজ ফাইল করে আপলোড করবেন। আপলোড করার পর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে এরকম লেখা উঠবে যে আপনার যে চেঞ্জ করতে চাইছেন, আগে অবশ্যই একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসটা চেঞ্জ যেহেতু করতে চাইছেন তো 3টে কাজের দিন লাগতে পারে। তো 3টে কাজের দিনের মধ্যে আপনার এই অ্যাড্রেসটি অ্যাকসেপ্ট করা হবে আপনি যে ডকুমেন্টস দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে। তো এইভাবে আপনি আপনার যে অ্যাড্রেস বলুন, প্যান কার্ড বলুন বা আরও কিছু যদি চেঞ্জ করতে চান, মোবাইল নম্বর, ইমেল আইডি সমস্ত কিছু আপনার টাটা এআইয়ের প্রোফাইল থেকে চেঞ্জ করতে পারবেন ডকুমেন্ট সাবমিট করে।
তো আজকের বিষয় অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে প্যান কার্ড আপডেট বা আধার প্যান কার্ড এবং অ্যাড্রেসটাকে আপডেট করার কথা বলা হচ্ছে এবং সেটাকেই KYC-র কথা বলা হয়েছে। ঠিক যেমন আমরা লগ ইন করেছিলাম সর্বপ্রথম যে পলিসি নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে, হ্যাঁ পলিসি নম্বর এবং ডেট অফ বার্থটা সঠিক লিখবেন। তো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন আপনার সমস্ত ডিটেলস বা KYC-টা সম্পন্ন করতে পারেন। তো আজকের যে বিষয়ে ভিডিওটা ছিল কিভাবে KYC সম্পন্ন করবেন টাটা AIA লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে, টোটাল 4টা স্টেপ, সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।